বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। শনিবার দুপুর ১২টায় রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে তারুণ্যের রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সহযোগী তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এই রোড মার্চ কর্মসূচির আয়োজন করা হয়। রোডমার্চের শুরুতেই রংপুর গ্র্যান্ড হোটেলের মোড়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের বিজয় অবশ্যম্ভাবী, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। এদিকে রোডমার্চ শুরুর আগেই সকাল ৮টা থেকে রংপুরের আশেপাশে থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীর গাড়ি, মাইক্রোবাস, মিনিবাস, মোটরসাইকেলে করে রংপুর বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুরের মধ্যে বিএনপির কার্যালয়ের সামনে প্রধান সড়ক ও আশেপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। রোডমার্চ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ। উদ্বোধনের পর মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল বহর নিয়ে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রোডমার্চ শুরু হয়। মহাসড়ক ধরে যাওয়া এই গাড়ি বহর সৈয়দপুরের নীলফামারি, ১০ মাইল ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার গাড়ি বহরে যুক্ত হবে। এরপর গাড়ি বহর দিনাজপুরে গিয়ে শেষ হবে।